হুগলি শ্রীরামপুরের মহকুমা দপ্তর চত্বরে দুর্ঘটনায় নিহত সেখানে কর্মরত ছোটু রাজভর নামক এক অস্থায়ী কর্মী, নির্বাচনের ইভিএম পরীক্ষার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ঠিকা কর্মীর। চাপদানি এঙ্গাস চুটবিল চত্বরের বাসিন্দা ছোটুর পরিবারের দেখুন কি রয়েছে অভিযোগ। আমি ঘুমিয়ে হাওয়া খাবো, সেই পাখাটা ধরলো, ধরলেই ডাকলো, আর উঠতে পারলো না। প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় পরিজনেরা, অবশ্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাজ ছিল, মানে ফিল্টার কাজ হচ্ছিল, তারা আমি তো ভিভিপ্যাট মানে চেক করাচ্ছিল, মানে স্যার যা মানে বাইরে থেকে যারা স্যার এসেছেন, ও উনি ছিলেন ব্যালট ইউনিটে। তা আমাদের কাজটা ছিল কি মানে ব্যালট ইউনিট আর ভিভিপ্যাটটা ওনাকে দেওয়া। তা এই আমি আমি ছিলাম, এই ছিল তুই ছিলিস তো ব্যালট ইউনিট, তো ছেলেটাকে দিয়েছে, ঠিক আছে, ও ছেলেটাকে দিলাম, ও ছেলেটা তুললো, হয়তো পাখার তারটা মানে মানে কোথাও কাটা পাটা শর্ট ছিল, ওর পাখাতে মানে স্টিকটা আছে, রডের স্টিকটা ওর মধ্যে লাগা ছিল, তাহলে ও মানে টাচ করেছে তো ওর মধ্যে লেগে গেছে ওর হাতটা। ও আমার চাচাচ্ছে বাঁচাও, আমাকে বাঁচাও, চাচাচ্ছে বাঁচাতে মানে চেঁচাচ্ছিল, মানে কারেন্ট মুক্ত বেঁধে দেয়, তাই কিছু বলতে শুধু চেঁচাচ্ছে। তা আমি ভাবলাম কি ওর পাখায় মানে হাত ফেঁসে গেছে, মানে কি আমি বললাম পাখাটা বন্ধ করে দে, তারপরে আমি এটা ভাবিনি কি ও কারেন্ট খেয়েছে। তাহলে ওই যা কারেন্টটা লেগেছিলো ওর হাতটা তো বাক্স ছিল, মানে বাক্সাতে বসে গেছে। তা আমরা ভাবো যে মানে ওর মানে ইয়ে করবো, হেল্প করবো, কীভাবে করবো, মানে ইলেকট্রিক তো পুরো বাক্সায় চলে এসেছে, মানে এই গেলাম আবার চলে এসেছি। তাহলে একটা ওর বন্ধু ছিল, দু তিনটে ওরা মানে পাখা সুইচ অফ করলো, লাঠি মারলো, তাহলে মানে মানে ছিল অ্যাক্টিভ ছিল। তখন আমরা এখানে এসে ওখানে মোটর সাইকেল গাড়ি আছে, ও গাড়িতে তুললাম, আমরা নিয়ে গেলাম, ওর হাত পা রব করছিলাম, তখন ও মানে অ্যাক্টিভ ছিল স্যার, তখন অ্যাক্টিভ ছিল। তখন আমরা হসপিটালে নিয়ে গেলাম, ওখানে এমার্জেন্সিতে ঢুকালাম, কেন উনি বললেন কি আর ছেলেটা নেই। হয়েছিল মক পোল চলছিল আমাদের শ্রীরামপুর কোর্টে, তা আমরাও ভারতীয় জনতা পার্টি থেকে আমরা এসেছিলাম মক পোলিং দেখার জন্য, এবং ইভিএমগুলো চেকিং হচ্ছিলো, সেই চেকিংটা দেখার জন্য। তা হঠাৎ করে আমরা ওখানে কিছু কাগজপত্র সই সাবুত করছিলাম, হঠাৎ করে দেখি একটি ছেলে ওর টিনের বাক্সের ফাঁকে পড়ে গেল। তো পড়ে যাওয়াতে আমি ছুটে গেলাম, ছুটে গিয়ে ওই বাক্সটা সরাতে গেলাম, তখন একজন আমাকে ভদ্রমহিলা বললো হাত দেবেন না, মানে কারেন্ট খেয়েছে। তা আমি ভেবেছিলাম যে হয়তো ওনার মির্গি হয়েছে, তারপর দেখলাম না ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছে, সরে এলাম। তারপর ওর সাথে ওর ভাই ছিল, আরও কয়েকটা ছেলে ছিল, তারা যথাযথ চেষ্টা করলো যে তাকে ট্রেনে বার করার জন্য। তো যাই হোক ট্রেনে বার করা হলো, কারেন্টটা অফ করে ট্রেনে বার করা হলো, সঙ্গে সঙ্গে ওনাকে ওয়ালসে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তারপর ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে বলছে উনি মারা গেছেন। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম, সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন